বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক। আজ আমি তোমাদের রীতা দত্ত চক্রবর্তীর সম্বন্ধে বলবো, যিনি হলেন একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী ও ধারাবাহিক টেলিভিশন অভিনেত্রী। তিনি রূপালী পর্দায় নানা ছায়াছবিতে ও টেলিভিশন ধারাবাহিকে নায়িকা ও অন্য চরিত্রও অভিনয় করেছেন। তিনি বাংলাদেশের ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে উত্তরবঙ্গের বালুরঘাট শহরে। কৈশোরে অভিনয় হাতে করি কলকাতার থিয়েটার জগতের অন্যতম অভিনেত্রী তৃপ্তি মিত্রের কাছে। ভারতের বিখ্যাত অভিনয় শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল স্কুল অফ ড্রামার স্কলারশিপ অর্জন করেন। তবে পরবর্তীকালে সেখানে যোগদান না করে তৃপ্তি মিত্রের কাছে অভিনয় শিক্ষা শুরু করেন। এছাড়া জগন্নাথ বসুর কাছে কণ্ঠ অভিনয় শিক্ষা করেন। কলকাতার আকাশবাণীর নানা জনপ্রিয় শ্রুতি নাটকে তিনি নায়িকার কণ্ঠ দিয়েছেন। তার অভিনীত নানা ছায়াছবির মধ্যে শিল্পী, রানু, হাউসফুল, জীবনসাথী, ক্রিমিনাল, শীতকাল কবে আসবে ও সুপর্ণা অন্যতম। তিনি যেইসব চলচ্চিত্রতে অভিনয় করেছেন সেগুলি হল শিল্পী, আলো, পরম্পর, ক্রান্তিকাল, হাউসফুল এবং হাইওয়ে। তিনি যেইসব ধারাবাহিক টেলিভিশনে অভিনয় করেছেন সেগুলি হল দুর্গা, বউ কথা কও, ভাষা, টিয়া পাতার নৌকা, মা তোমায় ছাড়া ঘুম আসে না, হিয়ার মাঝে, তুমি রবে নীরবে, জল নুকু, বৌরি দান, বোঝে না সে বোঝে না, ছে নদী ইত্যাদি। রীতা দত্ত চক্রবর্তী অনেক চলচ্চিত্র ও ধারাবাহিক টেলিভিশনে অভিনয় করে আমাদের আনন্দ উপহার দিয়েছেন এবং আশা করা যায় যে উনি ভবিষ্যতেও এভাবেই আনন্দ উপহার দিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।